আজকে রক্তদান শিবিরে কতজন রক্ত দিবে? 180 জন। কতজন পুরুষ কতজন মহিলা? পুরুষ 100 মহিলা 80। আপনাদের গ্রামের নাম? আমাদের গ্রামের নাম মা বাসন্তী সংঘ ইক্ষু পত্রিকা। মা বাসন্তী সংঘের ব্যবস্থাপনায় সার্বজনীন বাসন্তী পূজা এটা 60তম বর্ষে পদার্পণ এবং এটা আমাদের 11তম রক্তদান শিবির 11তম বর্ষে। এই রক্তদান শিবির আমরা এবং আমাদের নবমীতে মহাভোগ বিতরণ হয় 7000 লোকের এবং এলাকার পার্শ্ববর্তী গ্রামবাসীগণ কিছু সহৃদয় দাতা আছেন তাদের সহযোগিতায় আমাদের পুজোর 60তম বর্ষে পদার্পণ করেছি। রক্তদান জীবনদান, আমরা এই গ্রীষ্মকালীন রক্ত সংকটের জন্য এই এটাকে উপলব্ধি করে আমরা 11 বছর ধরে রক্তদান শিবির পরিচালনা করছি। এটা আমাদের 11তম বর্ষ রক্তদান শিবির এবং পুজো এটা আমাদের 60তম বর্ষ। এটা এবং পূর্ব মেদিনীপুর জেলার মধ্যে আমরা আছি প্রায় 3 নম্বর পজিশনে আছি, যেটা স্বাস্থ্য দপ্তরের রিপোর্ট অনুযায়ী এবছরও আমরা সেই মহান কাজে ব্রতী হয়েছি এবং আগামী দিনে যাতে আমরা আরও এই শিবিরটাকে আরও বৃদ্ধি করতে পারি তার চেষ্টায় সচেষ্ট আছি। বর্তমান বর্ষে ক্যালকাটা মেডিকেল কলেজের ব্যবস্থাপনায় আমাদের রক্তদান শিবির চলছে। আপনার নাম? আমার নাম প্রদীপ কুমার ভূঁইয়া, সম্পাদক মা বাসন্তী সংঘ।
আপনার নাম জীবন তুমি হার মেনেছো রক্তদানের কাছে ভগবতী